আজকে আমি যাচ্ছি, আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। আর একদম ইয়েলো শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল করে, পুরো একদম বেরিয়ে গেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা গায়ে হলুদে যাচ্ছি। তো এখন আমরা কারে আছি, তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে আর কি। সারাদিন আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণের রাস্তা না, তাই সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এইবারে আমরা মানে আমি ঘরে যাচ্ছি, কেন কি ওকে দেখতে, ওকে কেমন লাগছে দেখতে, মোটামুটি খারাপ লাগে দেখতে। আমাদের তোমরাও সারাদিন এত জানি চলে এসেছি, আর ফাইনালি ফাইনালি দেখে নিয়েছি ওকে। এই যে আমাদের গাইড, আমরা গিয়ে কোনো হয়নি যদি বরের হলুদ নিয়ে এসেছে, তো কিছু রিচুয়ালস আছে সেইগুলো হচ্ছে। এখন ওকে ওই দুধটা দেবে, ফ্রি ফ্লাওয়ার সবগুলো দিয়ে কোনোকে সাজাগুলো হবে। আর এই যে সব পরিবার থেকে তত্ত্ব এসছে, তো এবারে ওরা রেডি হয়ে যাবে, তারপরে স্নানের দিকে যাবে। গাড়ি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, তো দেখো ও রেডি একদম পুরো। এবারে ওকে নিয়ে এসে যে রিচুয়ালসগুলো বাকি আছে সেগুলো করবে, স্নান করবে। আর ওর বিয়ের লগ্নটা ছিল খুবই তাড়াতাড়ি, তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছিলো। বিয়ের লগ্ন ছিল তোমার 5:30 থেকে 6:30 পর্যন্ত, সেই জন্য সব তাড়াতাড়ি করতে হয়েছে। ওর রিচুয়ালসগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে ওকে আবার রেডি করতে বসতে হয়েছে। মা আমার তো বলা নেই,
কমপ্লিট করে এবারে আমরা লাঞ্চে চলে যাচ্ছি। আর লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেটা এখন দেখছি এখন পুরো খালি প্লেট দিয়ে গেছে, ওয়েট করছি কখন। আমার যদি অতটা খিদে পাইনি কারণ কি আমরা লেটে খেয়েছিলাম, লাঞ্চটাও করে নিয়েছিলাম, তারপর খেতে হবে। আমরা চেঞ্জ হয়ে গেছি, সো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।